মধ্যে শ্রেষ্ঠ অঙ্গটাই হচ্ছে শ্রবণ। কি শ্রবণ? ভগবানের কথা শ্রবণ। আমরা কলিগত জীব সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন করতে পারব না। আমাদের একটাই কেবল কার্য, কার্যটা কি? কেবল কান পাতিয়া শ্রবণ করা। শ্রবণ করলেই আমাদের মঙ্গল হয়ে যাবে। অত্যন্ত দুরাচারী যে, পতিত যে, পাষণ্ডী যে, সেও যদি গায়ে মনো বাক্যে ভগবানের কথা শ্রবণ করে, ওই কথা শ্রবণ করতে করতে তার চিত্ত কিংবা মন কিংবা হৃদয় মার্জন হবে, হৃদয়ে প্রেম আসবে। আমি আহারে শুদ্ধ নেই, আমার মাঝে কুপ্রভাব রয়েছে, আমি নেশার সঙ্গে যুক্ত, শুনতে থাকুন ভগবানের কথা। শুনতে শুনতে দেখবেন একদিন আপনি আর নেশা করতে পারবেন না। ভগবানের কথা শুনতে শুনতে আপনার একদিন এমন অনুভব হবে, আপনি আর রাজসিক তামসিক আহার করতে পারবেন না। ওই ভগবানের কথা শ্রবণ করতে করতে একদিন আপনার এমন অনুভব হবে, আপনি তখন আর দুষ্কার্য করতে পারবেন না, শুনতে হবে। সংসারের দুষ্কর্মের অগ্নিকে যদি নির্বাপন করতে চাই, সেই অনলি যদি জল দিতে হয়, তাহলে কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ প্রেম বাড়ি ব্যতীত আর কিছু সম্ভব নয়। সংসার অনলি জ্বলিছে হৃদয়, অনলি বারই অনল, অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলি পরই জল। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই। যারা নিতাই গৌরীর চরণে আশ্রয় নিয়েছে, গৌর গোবিন্দের চরণে নিজের জীবনকে সঁপে দিয়েছে, তাদের চরণে আত্মনিবেদন করা, তাদের চরণে আত্মসমর্পণ করাটাই মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য। এজন্যই দুদিন ব্যাপী সাধু সঙ্গের আয়োজন। সেই সাধু সঙ্গের প্রারম্ভিক রজনীতে আমরা শুনব শ্রীমৎ ভগবত গীতার কথা। কি করে গীতার আবির্ভাব হলো? এই যে গীতা জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান, গীতার আবির্ভাব উপলক্ষে কি করে গীতা আমরা পেলাম, গীতার আবির্ভাব কিভাবে হলো? বলছিলাম যে উদ্ধারের তৃতীয় মার্গ হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপটির উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বিদেশি সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক শক্তির ভিত্তির উপর আজও দণ্ডায়মান আছে, যা সবসময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত, আর আমাদের ধর্ম সনাতন। সনাতন ধর্ম যার উপর প্রতিষ্ঠিত, যার উপর চলছে, সেটি হচ্ছে বেদান্তের সত্য। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়েছেন শ্রীমৎ ভগবত গীতাকে। যে গীতা সকল উপনিষদের সারাতি সার, মঙ্গলাচরণে বলা হয়েছে সর্ব উপনিষদ গাম দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহ। সকল উপনিষদ তাদেরকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে, সর্ব উপনিষদ। তারপর কি বলা হয়েছে, গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতম অমৃতম মহ। উপনিষদ গাভী, শুধু গাভী থাকলে কি হবে?
বাছুর ছাড়া কি দুধ পাওয়া যাবে? যাবে না। তাহলে বাছুর কে? বাছুর হচ্ছেন স্বয়ং বাছুর কে? পার্থ বৎস। বাছুর পেলেন, গাভী পেলেন। দুধ যদি দোহন কেউ করতে না পারে তাহলে কি গাভীর স্তন থেকে দুগ্ধ আসবে? কাউকে না কাউকে তো দুগ্ধ দোহন করতে হবে। দোহন করবে কে? নন্দের নন্দন। নন্দের নন্দন হচ্ছেন গোবিন্দ। আপনি দুগ্ধ পেলেন, বাছুর পেলেন, গাভী পেলেন, এবার সেই দুগ্ধ ঘরে এনে পাত্রের মাঝে রেখে দিলেন, আপনি গ্রহণ করলেন না, আপনার শরীরে কি পুষ্টি হবে? দুগ্ধ তো খেতে হবে, তো দুগ্ধটা খাবে কে? সুধীর ভুক্তা দুগ্ধম, কে খাবে? জগতে সুধি যারা, সুধিজন যারা, জ্ঞানী যারা, ভগবান জ্বালানিন মাম বুধা ভাব সমন্বিতা, জগতে বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তারা এই এই দুগ্ধ পান করতে আগ্রহী। সবাই আসবে না, ভগবানের কথা শ্রবণ করতে আসবে না, এই কথা দুগ্ধ পান করতে সবাই আসবে না। বলছেন কারা আসবে? সুধীর ভুক্তা, সুধীজন যারা, জ্ঞানী যারা। আর কি বললেন? ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। জানো অর্জুন, যে কেউ আমার ভজন করবে না, আমাকে ডাকবে না, ভালোবাসবে না, কারা ভালোবাসবে গোবিন্দ? ভজন্তে মাম, ভজন্তে মানে ভজন করবে, মাম মাম শব্দের অর্থ আমাকে, ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা, ভাবুক যারা, প্রেমিক যারা, বুদ্ধিমান যারা, বিচক্ষণ যারা, জ্ঞানী যারা, কেমন তারা? তারা কেমন? সুধীর ভুক্তা, সুধীজন, মহৎ যারা, পূর্বজন্মের সৌভাগ্য নিয়ে যারা এসেছে, ওরা এই জ্ঞান দুগ্ধ পান করতে আসবে। এই দুগ্ধটাকে অমৃতের সঙ্গে তুলনা করছে। কোন অমৃত? সাধারণ কোন অমৃত নয়, যে অমৃত পান করলে জগতে দ্বিতীয়বার আপনাকে আমাকে আসতে হবে না। দুগ্ধম গীতা অমৃতম মহ, এটা মহৎ, ব্যক্তিরাই পান করতে পারবে, সুধী ব্যক্তিরাই পান করতে পারবে, এটা সাধারণ কোন অমৃত দুগ্ধ নয়। দেবতারা যে অমৃত পান করেছিলেন সমুদ্র মন্থনের সময়, সে অমৃত নয়। দেবতারা যে অমৃত পান করেছেন সেই অমৃত দ্বারা তারা চির বিজয়ী নন, তাদেরও মৃত্যু আছে। কিন্তু আমি আপনি এই অমৃত যদি কায় মন বাক্যে পান করতে পারি, কৃষ্ণ কথামৃত, আমাদের আর কখনো দ্বিতীয়বার জন্ম হবে না। প্রমাণ কোথায়? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ষোলো নম্বর শ্লোক, ব্রহ্ম ভুবনাত লোকাম, ভুবনাত লোকাম পুনয়াবর্তি নয়ার্জুন, অর্জুন মামোপেত্ত তকন্তে পুন জন্ম নবিদ্যতে, নবিদ্যতে ব্রহ্ম ভুবনাত লোকা পুন অবর্তিন অর্জুন মাম পেত্ত তকন্তে পুন জন্ম নবিদ্যতে। শুনো অর্জুন, শুনো, এই কুন্তির পুত্র শ্রীমৎ ভগবত গীতায় অর্জুনকে বাইশটি নামে সম্বোধন করা হয়েছে।
বাইশটি নামের মাঝে 38 বার পার্থ নামে সম্বোধন করেছেন ভগবান। আর 24 বার কুন্তেয় নামে সম্বোধন করেছেন। সেই 24 বার কুন্তেয় নামের মাঝে অষ্টম অধ্যায়ের শিল নম্বর শ্লোকে ভগবান বললেন, কুন্তেয় তুমি এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই যাও না কেন, সকল লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে, এমনকি ব্রহ্মাও তোমাকে মুক্তি দিতে পারবে না। ব্রহ্মার একদিন মৃত্যু হয়ে যাবে, ব্রহ্মার মৃত্যু আছে, সকল দেবতার মৃত্যু আছে, মাম ব্যক্ত তো করতে পুনর জন্ম নবীতে কেবলমাত্র আমার চরণে যে শরণ নেবে কুন্তীর পুত্র কুন্তেয়, তাদের আর কখনো দ্বিতীয়বার জন্ম হবে না। সংসারে সবচেয়ে দুঃখ কি মা, যন্ত্রণা কি, এই যে মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা, কি ভাবছেন সহজে পেয়ে গিয়েছি, এই মানুষ হওয়ার পূর্বে আমাদের 900,000 জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে, 1,000,000 পাখি হয়ে জন্ম নিতে হয়েছে, 1,100,000 কৃমি কীট হয়ে জন্ম নিতে হয়েছে, 2,000,000 গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছে, 3,000,000 পশু হয়ে জন্ম নিতে হয়েছে, তারপর ভগবান কৃপা করে ভজন উপযোগী দেহ এই মানুষ দেহ পাঠালেন হুশ জ্ঞান দিয়ে। আর কোন জন্মে হুশ জ্ঞান ছিল না আমাদের, বিবেক ছিল না, মনুষ্যত্ব বোধ ছিল না, একটা পশুকে পাখিকে ভগবান কি বিবেক দিয়েছেন, মনুষ্যত্ব বোধ দিয়েছেন, হুশ জ্ঞান দিয়েছেন, দেন নাই, মানুষকে দিয়েছেন। কেন দিলেন, কারণটা কি, একটাই কারণ, এই বিবেকটাকে কাজে লাগিয়ে আমরা যেন কৃষ্ণ ভজন করতে পারি। আর কোন জন্মে কৃষ্ণ ভজন করার যথাযথ সুযোগ নাই, কেবল মনুষ্য জন্মে আছে, এই জন্য মনুষ্য জন্মটিকে বলা হয় দুর্লভ জনম, নৃদেহ আদম সুলভম সুদুর্লভম, ভাগবত বলছেন অত্যন্ত দুর্লভ এই জন্মে। যেমন করে ভগবান আরাধনা করার সুযোগ আমি আপনি পেয়েছি, আর কোন জন্মে সেটি প্রাপ্তির সুযোগ নাই, কিন্তু এই দুর্লভ মানুষ জীবন প্রাপ্ত হয়ে অনেকেই আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, অনেকেই নিজের স্বরূপ সম্পর্কে জানি না, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি, আমি করছি কি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি, আমার পরিচয় কি, আমি রাজঘাট চা বাগানের বাসিন্দা, আমার পরিচয় কি, আমি মৌলভীবাজার জেলার কেহ, সিলেট বিভাগের কেহ, এটা তো গৌণ পরিচয়, আমার প্রকৃত পরিচয় কি, যদি আমার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যায় তাহলে আমি যাদের সঙ্গে ছিলাম, যে গৃহে ছিলাম, তাদের সঙ্গে তো আমার আর কোনো সম্পর্ক রইল না, একটি বারও কি ভেবেছি কে আমি, কেন মরে চারি তাপত্রয়, আমি কে, আমাকে কেন কষ্ট পেতে হয়,
আমার শরীরে কেন ব্যাধি হয়, নিয়ত আমার শরীর কেন পরিবর্তন হচ্ছে, সেই সব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বারংবার আসছি আর যাচ্ছি, তারপর মৃত্যু, মৃত্যু শেষ নয়, কর্মানুযায়ী আবার ফিরে আসতে হয়। মনুষ্য জন্মে এগুলো ভাবার সুযোগ আছে, এই মনুষ্য জন্মে ভগবানের আইন মানার সুযোগ আছে, মানব বলে মানব বলা হয় আমাদেরকে, মানব বলে কথা দিয়েছিলাম কিন্তু কিছুই মানতে পারলাম না গো। যাদের বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, এখানে আছেন যারা 60 হয়ে গেল, ভাবুন তো জীবনের কি তিন ভাগের দুভাগ সময় চলে যায়নি, বর্তমানে তো 60-65 সত্তরই যে কোনো সময় আপনার আমার জীবন বলহরি হরিবন হয়ে যেতে পারে। তাহলে একটিবারও কি ভাবার সময় হয় নাই, কোথায় ছিলাম, এলাম কোথায়, কি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আর করছিটা কি? ও বাবা, একটা ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার পর রাত্রিবেলা হিসাবের খাতাটা মিলিয়ে তারপর ঘুমাতে যায়, মাস শেষে একটা হিসাব করে, বছর শেষে হালকাতা করে, হিসাব যদি ব্যবসায়ী না করতে পারে কখনো তার ব্যবসায় উন্নতি হবে না। তাহলে আমার বয়স যে 30 হলো, 40 হলো, 50 হলো, কারো কারো 60 হলো, এখানে যারা এসেছি কিংবা 70, জীবনের হিসাবটা কি করেছি মা, ভাবুন যে আমার 40 বছরে আমি কি করলাম, আমার 30 বছরের জীবনে কি করলাম, আমার 50 বছরের জীবনে আমি কি করলাম, ঘুম থেকে উঠে কিছু খেয়ে দিয়ে শুধু কাজে যাওয়ার নাম জীবন নয়, আর কাজ থেকে এসে ঘুমিয়ে পড়ার নাম জীবন নয়, আবার এই কাজকে বাধো দেয়া যাবে না, নইলে সংসার চলবে না, খুদা নিবৃত্তি হবে না, আহার কেউ তুলে দেবে না মুখে, কাজ করতে হবে, কর্ম বাদ দেয়া যাবে না। ভগবান বলছেন আমার কর্ম নাই অর্জুন, এরপরও আমি কর্ম করি, নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, তৃতীয় অধ্যায় কর্মযুগে ভগবান বলছেন ন অনুবাক্তব্যম অবাক্তব্যম বর্তে এবচ কর্মাণি যদি অহম ন বর্তেয়ম যতু কর্মণি অতিমৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহে পার্থ, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, আমাকে অনুসরণ করে তারা কর্ম থেকে সরে দাঁড়াবে। তাহলে কর্মকে বাদ দেয়া যাবে না, কর্মকে যদি বাদ দেয়া না যায় কর্মটা কিভাবে করতে হবে, আমি ঘুম থেকে উঠলাম একটু খেয়ে দিয়ে চলে গেলাম বাগানে কাজে কিংবা ব্যবসায় কিংবা চাকরিতে, এটার নামই কেবল জীবন নয়, এটার প্রয়োজন আছে, নইলে সংসার চলবে না, আমার আহারের সংস্থান হবে না, কিন্তু এটাই একমাত্র আমার কার্য নয় মনে রাখতে হবে। অর্থ জীবনে প্রয়োজন আছে কিন্তু অর্থ জীবনের একমাত্র প্রয়োজন না, প্রয়োজন আর একমাত্র প্রয়োজন পার্থক্য আছে, প্রয়োজন অবশ্যই আছে কিন্তু সেই প্রয়োজনটাকে কেউ যদি একমাত্র প্রয়োজন মনে করে যে এটা ছাড়া জীবনে আর কিছুই নাই, তাহলে সে বোকা, তাহলে সে অজ্ঞ, প্রয়োজন আর একমাত্র প্রয়োজনের মাঝে পার্থক্য আছে। আমি ঘুম থেকে উঠে আমার কিছু নিত্য কর্ম রয়েছে, এটা না করে আমি কোথাও যেতে পারবো না, আমি ঘুম থেকে উঠে আমার শাস্ত্র অনুসারে আমার যে কিছু কর্ম
এটাকে বাইলোইট করে আমি কখনো কোথাও যেতে পারবো না। কর্মকে বর্জন করার কথা গীতা বলেননি, বরং সেই কর্মটাকে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করাটাই ধর্ম। কর্মই যে ধর্ম বলা হয়েছে তার অর্থ এই নয় যে আমি প্রতিদিন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম করছি সেটা ধর্ম, এটার কথা বলে নাই গীতা। গীতা যে কর্ম করার কথা বলছেন সেই কর্মটা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করার কথা বলা হয়েছে। আমার গাছের প্রথম সবজি আমি কি করছি, আমার গাছের প্রথম ফল আমি কি করছি, আমার গাছে প্রথম লেবু এসেছে, আমার ছেলেটা হোস্টেলে থেকে পড়াশোনা করে সে আসলো, নে বাবা গাছের প্রথম লেবুটা, নে বাবা খা, খা বাবা তোর জন্য। গাছের প্রথম কাঁঠালটা আমি মেয়ের বাড়ি পাঠিয়ে দিলাম, মারে গাছের প্রথম কাঁঠাল, সেটা কর্ম নয় এটা বন্ধন। মেয়ের বাড়িতেই কাঁঠালটা পাঠাবো, কিন্তু প্রথমে সেই কাঁঠালটা আমি ভগবান জগন্নাথকে দেব, গোবিন্দকে দেব, তারপর সেটা মেয়ের বাড়ি পাঠাবো, তাহলে সেটাই ধর্ম হবে। আমি লেবুটা আমার ছেলেকেই দেব, কিন্তু প্রথমে ভগবানকে দিয়ে তারপর দেব। গাছের প্রথম সবজিটা আমি ভগবানকে দেয়া দরকার। ঘুম থেকে উঠে আমি যে কর্ম করবো, আমার বাগানে কাজ করতে হবে, এটা আমার স্বধর্ম, এটাকে বাদ দেয়া যাবে না। কিন্তু সেই বাগানে কর্ম করার পূর্বে আমার যে গোবিন্দের নাম নিয়ে সেখানে যেতে হবে। আমি এই যে এত কষ্ট করে কর্মটা করছি কার জন্য, সংসার প্রতিপালনের জন্য তো, কিন্তু সেই সংসারটা আমি কার করছি, আমার না গোবিন্দের সন্তুষ্টির জন্য? যদি আমি এটা গোবিন্দের সন্তুষ্টির জন্য করি, জগন্নাথের সন্তুষ্টির জন্য করি, তাহলে সেটা বন্ধন নয়। আমি তো পরিচয় দেই, আমার দু ছেলে এক মেয়ে, মা গো তোমার সন্তান কজন, দু মেয়ে এক ছেলে, তিন ছেলে দুই মেয়ে, এক ছেলে এক মেয়ে, কজন আছেন বুকে হাত দিয়ে বলুন। কেউ যদি জিজ্ঞেস করে তোমার সন্তান কজন, কজন আমরা বলি, আমার নয় গোবিন্দের দান, এক ছেলে এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে। ভগবান সবচেয়ে কখন কষ্ট পান জানেন, যখন কেউ বলে আমার সন্তান, আমার বাড়ি, আমার ব্যবসা, ভগবান সবচেয়ে কষ্ট পান। কেন? ভগবান ভাবেন তুই ল্যাংটা হয়ে এসেছিলে, যাবেও ল্যাংটা হয়ে, কিছুই তুই নিয়ে আসিস নাই, নিয়ে যেতেও পারবে না, সকল কিছু আমি তোকে দিলাম, অথচ আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছিস না। আচ্ছা বলুন, আপনাকে কেউ উপকার করলো, আপনি যদি তার নামটা না বলেন, সে কি দ্বিতীয়বার আপনাকে উপকার করবে? সে কি আনন্দ পাবে? যে গোবিন্দ আমাদেরকে এত কিছু দিলেন, অথচ তার নামটা বলতে কৃপণতা করি আমরা, বলি না, স্বীকার করি না, তিনি কি করে আমায় কৃপা করবেন? সন্তান আমারই, কিন্তু সেটা তো আমি নিয়ে আসিনি, তিনি দিয়েছেন আমায় কৃপা করে। তার যদি দান না হতো, এই পৃথিবীতে অনেক বিবাহিত দম্পতি আছে বিয়ের পর যাদের সন্তান হয় নাই, আছে কি নেই? ভগবানের কৃপা যদি না থাকতো, তাহলে এত কষ্ট করেও তারা মা ডাক পায় নাই কেন, বাবা ডাক কেন শুনতে পাচ্ছে না? ভগবানের কৃপা তো অবশ্যই প্রয়োজন। লাস্ট থেকে বলুন যে গোবিন্দের দান, গোবিন্দের প্রসাদ, এক ছেলে দু মেয়ে কিংবা দু ছেলে এক মেয়ে, যার সন্তান যতগুলো, আমার সন্তান বলার পূর্বে বলুন গোবিন্দের দান, তাহলে দেখবেন ধীরে ধীরে অভ্যাস হবে। ভগবান বলছেন অর্জুন তোমার সকল কর্ম আমার সন্তুষ্টির জন্য করো। যজ্ঞাত্তৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধন, যদি না করতে পারো এই কর্মটাই তোমার জীবনে বন্ধনের কারণ হবে। একাদশ অধ্যায়ে যেমন আছে, আছে তৃতীয় অধ্যায়ের নয় নম্বর শ্লোকে। একাদশ অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোকে ভগবান বললেন, মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিবৈরহ সর্বভূতে সুয়ে সমামেত্তি পাণ্ডব। শুনো শুনো পাণ্ডুর পুত্র, শুনো অর্জুন,
কে এই জগতে আমাকে লাভ করতে পারবে, আমার চরণ কে পাবে, যে আমার ওকৈতব সেবা করে, আমার সেবায় যার কোনো আকাঙ্ক্ষা নাই, কামনা নাই, করতে হয় বলেই করে যে, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ যে, আমার ভক্ত যে, জড় বিষয়ে যার কোনো আসক্তি নাই, সমস্ত প্রাণীকে যে একই দৃষ্টিতে দেখে, যার চোখে শত্রু কেউ নেই, তিনি আমাকে একমাত্র লাভ করতে পারেন। তাই হে কুন্তির পুত্র, আমার সন্তুষ্টির জন্য তুমি কর্ম করো, অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন, নতুবা এই কর্ম তোমার দুঃখের কারণ হবে, তোমাকে বন্ধন করবে। তদর্থম কর্ম গন্তয় মুক্ত সঙ্গ সমাচর, এই কর্মই তোমার জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তির পুত্র, হে কুন্তেয়, তুমি একমাত্র আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এভাবেই তুমি সকল বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। তৃতীয় অধ্যায় কর্মযুগের 9 নম্বর শ্লোক। তাহলে অভ্যাস করুন, আজ থেকে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন কিংবা কেমন আছো, বলতে হবে কি, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। সাধারণ জীব কখনো ভালো থাকতে পারে না, এই জগতে কোনো জীবেই ভালো থাকতে পারে না যদি ভগবান কৃপা না করেন। আর ভগবানের কৃপা সরাসরি মনুষ্য জীব লাভ করতে পারে না, ভগবানের কৃপা লাভ করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন গুরু চরণাশ্রয়। গুরুদেব আমাদের অজ্ঞান জনিত অন্ধকার গৃহে জ্ঞানের প্রভা তিনি সংগ্রহ করে দেন, প্রভায় প্রভাবিত করেন, আলোয় আলোকিত করেন, তিনি চক্ষু দান করে দেন আমাদেরকে। এই জন্য আমরা প্রণাম মন্ত্রে বলি, ওম অজ্ঞান তিমিরান্তস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্মৈ শ্রী গৌরবে নমঃ। অজ্ঞান জনিত আমি অন্ধকারে আচ্ছন্ন আছি, গুরুদেব জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখটাকে উন্মিলন করে দিয়েছেন। প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর দেখুন কি বললেন, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে, চক্ষু দান দিল প্রভু সে, দীপ জ্ঞান হৃদে প্রকাশিত, দীপ জ্ঞান হৃদে প্রকাশিত, দীপ জ্ঞান যার মাধ্যমে সম্ভব, যার মাধ্যমে প্রেম ভক্তি লাভ হয়, যার মাধ্যমে অবিদ্যা নাশ হয়, তিনি গুরুদেব। তিনি অন্ধকার গৃহে আলোর সঞ্চার ঘটান। এই আলো মানে এই আলো নয়, এই আলো মানে জ্ঞানের আলো। সাধারণ জীব আমরা কেবল জড় বিষয়ে আসক্ত, ভুগে আচ্ছন্ন। সর্বপ্রথমে আমাদের জানতে হবে, প্রাথমিক স্তরের কথাগুলো শুনতে হবে। কেউ আপনাকে জিজ্ঞেস করছেন, যেটা সচরাচর হয়, কেমন আছো কিংবা কেমন আছেন, তাহলে আজ থেকে কি বলবে, মা ভালো আছি, শুরু বলবে কি বলবে, ভগবান ভালো রেখেছেন। শুধু যদি বলি ভগবান ভালো রেখেছেন তাহলেও যথাযথ উত্তর হলো না। সাধারণ জীব সরাসরি ভগবানের কৃপা লাভ করতে পারে না। আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন, কোনো না কোনো মাধ্যমে তার কাছে যেতে হবে। প্রথমেই গুরু, তারপর বৈষ্ণব, তারপর ভগবান, উভয়ের কৃপায় ভগবান পাওয়া যায়।
রঘুনাথ দাস গোস্বামী পাদ গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের নিকটে যেতে চেয়েছিলেন, কিন্তু বারংবার মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। আজ থেকে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবেন? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। এবার কেউ যদি বলে বাবা যদি ভালো নাও থাকি তাহলেও কি ভালো বলবো? অনেকেই প্রশ্ন করতে পারেন। এই জগতে কোন জীবেই প্রকৃতপক্ষে ভালো নেই। আপনি বলতে থাকুন ভালো আছি, এজন্যই বলবেন। দেখুন এই জগতে অনেক লোক আছে যাদের মাথা গোঁজার ঠাঁই নাই, রেল স্টেশনে গিয়ে দেখুন ঠান্ডার মাঝে পড়ে আছে, হাত নেই, পা নেই, চোখ নেই, আছে কি নেই, এক বেলা খেতেও পারে না, আছে কি নেই। আমরা যারা এখানে আছি একটা মাথা গোঁজার তো ঠাঁই আছে, সবাই তো চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, নাসিকা দিয়ে শ্বাস নিতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি, তাদের থেকে ভগবান আমাদের ভালো রেখেছেন কি রাখেননি? কৃতজ্ঞতা স্বীকার করুন, দেখবেন ওই কৃতজ্ঞতা স্বীকার করতে করতে ভগবানের অপ্রাকৃত কৃপা আরো বর্ষিত হয়ে যাবে। আজ থেকে বলুন গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। কারণ এই গুরু বৈষ্ণব ভগবান তিনকে স্মরণ করলে ভিন্ন দূরীভূত হয়। প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, গুরু বৈষ্ণব ভগবান সকল বিঘ্ন বিনাশ হয়। এই জন্য আজ থেকে বলতে হবে গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো আছি। তোমার সন্তান কজন গো? আজ থেকে বলবে গোবিন্দের দান, দু ছেলে এক মেয়ে, তিন মেয়ে দুই ছেলে, কিংবা যার যা আছে। ভগবান কেবল দেখেন আমি সকল কিছু দিয়েছি রে, আমার প্রদত্ত ধন সম্পদ ওরা ভূত করছে, কিন্তু আমার নামটা বলছে কিনা ভগবান কেবল দেখেন। বাবা পাঁচটা লাড্ডু দিয়েছো গোপালকে, পাঁচটাই কি খেয়ে নিয়েছিল? কখনো দেখেছো কি পাঁচটা লাড্ডু মাঝে চারটা খেয়ে নিয়েছে আর একটা রেখেছে? পাঁচটাই তো রাখলো, তাহলে কি সে খায়নি? ভগবান খেয়েছেন, ওই লাড্ডুর মাঝে কতটা প্রেম আর ভক্তি মাখিয়ে দিয়েছি সেটাই ভগবান গ্রহণ করেছেন। আর ভগবান কেবল দেখেন আমার প্রদত্ত ধন আমাকে দেয়ার মন আছে কিনা ওদের মন। হরিভজন করতে গেলে যে অনেক অর্থ প্রয়োজন, অনেক টাকা পয়সা প্রয়োজন তা নয়। যদি অনেক অর্থবিত্ত বৈভব দ্বারাই ভগবানকে পাওয়া যেত তাহলে ভগবান দুর্যোধনের অট্টালিকায় না গিয়ে বিদুরের গৃহে কেন গেলেন? মনে রাখবে যে গৃহে প্রীতি নাই, ভক্তি নাই, যার মাঝে অনুরাগ নাই ভগবান কিংবা ভক্ত বৈষ্ণব, সেই গৃহে রাত যাপন করেন না।
এই সারা বাংলায় 64 জেলায় ঘুরে দেখেছি কত অনেক বড় বড় অট্টালিকা রয়েছে, কিন্তু ভগবান থাকার জায়গা নাই। কোন গুরু বৈষ্ণব এসে একটা রাত যাপন করবে গৃহে, সেই ব্যবস্থা নাই। যে গৃহে সাধুর চরণ পড়ে না, চরণ তুলিতে গৃহ অভিষিক্ত হয় না, শাস্ত্র বলছে সেই গৃহ শ্মশান তুল্য।